জুনিয়র হোমিও বন্ধুরা, তোমাদের একটা কেস দেখাচ্ছি। ওসিডি বলা হয় সংক্ষেপে, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার। ওর একটা হলো যে একটা বিহেভিয়ারাল প্রবলেম, কোন একটা ব্যাপার নিয়ে বারবার চিন্তা করতে করতে তাকে একটা কম্পালশন এসে যায় একটা ব্যবহারের প্রতি, যেমন তালাটা ঠিক দিলাম কিনা, দরজাটা বন্ধ করলাম কিনা, বা কোনো হাতটা ঠিক পরিষ্কার হলো কিনা। কনস্ট্যান্ট থিঙ্কিং থাকে, থিঙ্কিং থেকে বিহেভিয়ার ডিজর্ডার হয়, সেজন্য নাম হয়েছে কম্পালসিভ ডিজর্ডার। তো এই একটি বড় ছেলে এসছে, এর বয়স হচ্ছে, তোমার বয়স কত বললে? চল্লিশ, চল্লিশ বছর বয়স। ওর এরকম আরম্ভ হয়েছে, ওর মেন সমস্যাটা আরম্ভ হয়েছে সেতি রোগ দেখে, ভিটিলিগো বা লিকোডার মাঝে রোগটা বলি আমরা, সেটা দেখলে ওর গা ঘ্যান ঘ্যান করে, সেসব লোকগুলোকে দেখলে ওর অস্বস্তি লাগে, সেইটাই বেশি। আরো টুকটাক আছে, তা ওর নিজের মুখে একটু বলবো, মুখটা দেখাতে চায় না, ওর অনেক বন্ধু বান্ধব আছে। তা তুমি বলো তো, তোমার সিমটমটা কি হয় ঠিক? সেতি মানুষগুলো দেখলে আমার ভিতরে ঘৃণা তৈরি হয়, ভিতরে ঘাম চলে আসে, অস্থির অস্থির মনে হয়, এবং চুম্বুকে যেমন আকর্ষণ করে লোহাকে, ওরকম মনে হয় দূর থেকে রাস্তার ওপার থেকে একটা লোক যেতে থাকলে ওরকম রোগে বা সেতি মানুষ, তখন মনে হয় আমার সঙ্গে লেগে গেছে ওটা বারবার মনে হয়। বাড়িতে গেলে ৩০ টাকা দামের একটা সাবান পুরো মানে গায়ে গতরে ঢুলে গায়ে চামড়া ব্যথা হয়ে যাবে, কিন্তু মনটাকে পরিষ্কার করতে পারি না, বারবার ওই একই অবস্থা হয়। এমনকি ১০ টাকা দামের একটা সার্ফ এক্সেল পুরো মানে পাহাড় পাথর ধুতে চলে যায়, সাংঘাতিকভাবে পরিষ্কার করার একটা টেন্ডেন্সি। অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার, এই ডিজর্ডার ডিউ টু কম্পালশন অফ বিহেভিয়ার অর থিঙ্কিং, থিঙ্কিং থেকে বিহেভিয়ারটা আসে, তা এটা হল মেন প্রবলেম। আচ্ছা, তোমার এই মেন প্রবলেমের সাথে আরেকটি কি অসুবিধা বলছিলে? মাথা, মাথাটা ঝিনঝিন করে, ওই ওষুধটা যদি আমার মানে একটা আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ওটা না খেলে আমার ভিতরে ওই ঝিনঝিন অবস্থা থাকে, প্রচন্ড রাগ হয় অন্যায় দেখলে, অন্যায় দেখলে খুব রাগ হয়, ইরিটেবল টেম্পারমেন্ট, একটা মেন্টাল সিমটম পেয়ে গেলে ইরিটেবল, হাইলি ইরিটেবল, তোমার রাগ খুব বেশি, ওই ক্ষেত্রে আমার প্রচুর রাগ হয়ে যায়, কিন্তু আমার কন্ট্রোল পাওয়ারটা অনেক আছে। তোমার ছোটবেলায় এর আগে চর্মরোগ হয়েছিল একবার বলেছো? একবার চর্মরোগ, মারাত্মক হয়েছিল, হ্যাঁ মারাত্মক, মলম দিয়েছিলে? হ্যাঁ মলম দিয়েছিল। তাহলে স্কিন ডিজিজ একটা ট্রিটমেন্ট করা হয়েছে মলম দিয়ে, আজকাল বাবা মারও এরকম স্কিন ডিজিজ দেখা যাচ্ছে বলেছো, আর তোমার মানসিক লক্ষণের মধ্যে বলেছো তোমার রাগটা খুব বেশি, তখন চেক করতে পারো না, এমনকি তুমি দেয়ালের মাথাটুকু বলেছো, খুব রেগে গেলে দেয়ালের মাথাটুকু, অন্য লোকের খুব রেগে যায়, যদি আমার ওই ঝিনঝিন করে যখন মাথাটা, তখন যদি আমার রাগ হয় তখনই ওইটা হয়, আর আদার্স টাইমটা আমার যখন আমি ঠান্ডা থাকি তখন আমার ওইটা ফিলিংস মানে হয় না, আর অত রাগ হয় তখন আমার মাথা ঠকো না। আর কিন্তু জিনিসপত্র রাগের সময় ছুঁড়ে ফেলো টানো? হ্যাঁ ভেঙেও ফেলি মাঝে মাঝে, জিনিসপত্র ভেঙে ফেলে ছুঁড়ে ফেলে, মোটকথা রাগ বেশি, আর একটা ঘৃণা ভাব আছে মনের মধ্যে, ঘৃণাটা প্রচন্ড পরিমাণে, প্রচন্ড পরিমাণে, সেটা ছোটবেলা থেকে একদম বাল্যকাল থেকে এই রোগ টোগ এই ধরনের ব্যাপারে বেশি হয়। রোগী দেখলে আগে যেমন ধরুন আপনার কুষ্ঠরোগী হতে বিভিন্ন, তাহলে মনের মধ্যে একটা হেট্রেড ভাব আছে, ইরিটেবল টেম্পারমেন্ট আমরা পেলাম, খুব হাই ইরিটেবল, আর হাইপার সেন্সিটিভ টু নয়েজ, তোমার শব্দ চেঁচামেচি, জোরে জোরে মাইক বাজছে, রেডিও বাজছে, অসুবিধা হয়? হ্যাঁ এগুলো তো অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়, মোটামুটি ভালো, মোটামুটি অসুবিধা হয়, কেউ তোমার ঘরে শরীরে ধরলো, টাচ করলো, তাতেও তো অসুবিধা। হাইপার সেন্সিটিভ টু টাচ, হাইপার সেন্সিটিভ টু সাউন্ড, ইরিটেবিলিটি, সাংঘাতিক ইরিটেবিলিটি, এমনকি জিনিসপত্র ভাঙচুর করে, খুব বেশি শরীর খারাপ হলে তখন মাথা, নিজের মাথা নিজে দেয়ালে টোকে, এইসব সিমটমস গুলো ওর আছে। আর খাবার দাবার মধ্যে তোমার মাছ মাংস ডিম লঙ্কা ঝাল টক এর মধ্যে পছন্দ কি? আপনার লঙ্কাটা আমার ঝালটা খুব পছন্দ, লঙ্কা খুব পছন্দ, শুনলে গ্রিন চিলি, এক সময় ছোটবেলা আমি প্রচুর টক খেতাম, এখন কমে গেছে, শুধু আমি গ্রিন চিলি নয় আমি রেড চিলিটাও প্রচুর খাই, লঙ্কা পছন্দ করে, টক আগে খুবই পছন্দ করতো এখন একটু কম খাই, ঘাম বেশি বলেছো? হ্যাঁ ঘামটা বেশি হয়, ঘাম বেশি দরকার করে হলে তোমার খুব অসহ্য লাগে না, একটু আরাম লাগে, শরীর ফ্রেশ মনে হয়, ফ্রেশ তো মনে হয় না তবে আরাম লাগে, আরাম লাগে, তাই ঘাম বেশি হয়, ঘামে কোনো গন্ধ হয়? টক গন্ধ টন্ধ হয়? কোনো গন্ধ, ঘামে কোনো গন্ধ পাও না, তাহলে এর যে সিমটোমেটি আমি পেলাম, রোগটা কি হলো, রেপার্টরি খুললে দেখা যাবে মেডোরিনাম সিপিলাইনাম আছে, ওয়াশিং মেনিয়া বলে, এই ধরনের হাত ধুই কোন ঘন ঘন শরীর পরিষ্কার করে, কিন্তু ওই দুটো একটা সিমটমের উপরে, পার্টিকুলার সিমটমের উপরে তো ট্রিটমেন্ট হবে না, রোগী আজ এ হোল কি চাইছে, কি ওষুধ আসছে, তার সিমটোমেটোলজি কি বলছে, তাতে আমি মোটামুটি ওর এইচএস আসছে, তার কারণ একটা চর্মরোগ চাপা পড়েছে, সালফার সরেনাম হেপার সালফার গ্রাফাইটিস পেট্রোলিয়াম এসব সাপারেশন অফ স্কিন ডিজিজের ক্ষেত্রে কাজ হয়,
ওর ঘাম বেশি হয় যেটি হেপারে আছে, যেটা লঙ্কা খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে হেপারে আছে, এই সাংঘাতিক রাগ ডিস্ট্রাকটিভনেস আরো একটি সিমটম হেপারে আছে সেটা ওর মুখ থেকে শোনাচ্ছি। তুমি খাবার দাবার খাওয়া, জলপান করা, ভাত খাওয়া, কথা বলা সব ধীরে সুস্থে করো না, ঝটপট বড্ড তাড়াতাড়ি সব তাড়াতাড়ি, ঠিক বলছো? তো হ্যাস্টি স্পিচ, হ্যাস্টি ড্রিঙ্কিং, হ্যাস্টি ওয়াকিং, এগুলো হেপার সালফারের লক্ষণ। এখন সেকেন্ড ফলো আপে দেখা যাক ওর কতটা ইম্প্রুভ করতে পারি। আশা করছি ওর তোর সিমটোমেটোলজি হেপার ছাড়া আর কিছু আসছে না, ও হেপারে অনেক কাজ হবে। মেডোরে নামে কোনো সিমটম খুব একটা পেলাম না, না আছে জ্বালা, ওই মেমোরি উইকনেস কিছু নেই, তোমার স্মৃতিশক্তি খুব ভালো বলেছো, মোটামুটি আমার ভালো, ভালো আগে আরো ভালো ছিল। মেডোরে নামে কোনো সিমটম নেই, সিপিলাই নামের না পড়ে লালা, না কোনো রাত্রে বৃদ্ধি, না কোনো ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক্যালে উইক, সেসব কিছু নেই। তাহলে আর ওর কোনো সিমটম নেই, কার্সিনোসিনের কোনো সিমটম নেই, বংশ ক্যান্সার নেই, বা ওর অত অন্যান্য সিমটমগুলো নেই, মিষ্টি খাওয়ার প্রবণতা বা নিয়েলব পজিশন এসব কিছু নেই। তো হেপার সালফার যা কভার করছে, আরেকবার আমরা হেপার সালফার দেখছি, স্কিন ডিজিজ সাপ্রেশন, মেন্টালের মধ্যে ম্যাক্সিমাম সিমটম ইরিটেবিলিটি, হাইপার সেন্সিটিভ টু নয়েজ অ্যান্ড টাচ, হ্যাস্টি ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, ডিস্ট্রাকটিভনেস, ডিজায়ার ফর সাওয়ার, ডিজায়ার ফর চিলি অ্যান্ড প্রফিউস পারস্পিরেশন, সবকটা সিমটম একসাথে জড়ো করলে হিপারকে ইন্ডিকেট করছে। তোমাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ, তোমার কথা আমি রেখেছি, তোমার মুখ দেখাইনি, ডাক্তারদের শেখানোর জন্য আমি কেসটা ফেসবুকে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ।